Quran sika koro musulman, Quran sika koro. Mobile natok cere diye khudar kalam paro. Jara sinate ase Quran, nai kutar dar. Quran bihin antar ridoi khani syaitaniri gar. Quran mudher matar mukut, Quran mudher mul. Hudar kalam cari lebay harabe dukul. Tel Quran fortem razi asini. Quran shikha dite razi asini. Amar ekta chelere ki korbo komse kom Qurani mukhosto poraibo ekjon hafiz banaibo ekjon alem banaibo. আপনার একটা ছেলের ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান এসপিডিসি বানান মন্ত্রী বানান কোনো নিষেধ নাই বাংলা শিক্ষা দেন হক করে যত একবারে বেশি শিক্ষা দেন অসুবিধা কিন্তু আপনার কাছে একটা অনুরোধ রাখা যায় আপনার ছেলেরারে কমসে কম এই নুরানি মাদ্রাসাগুলির মধ্যে দুই বছর ফরায়া দিয়ে এ নাস্তিক হবে না মাদ্রাসাত ফরায়া দিলে সে আল্লাহর প্রতি পুরা হে ঈদের নামাজ জানাজার নামাজ কি গো দুমান নামাজ অন্য নামাজ হালাল হারাম ফরজ ওয়াজিব এগুলি চিনে আল্লাহকে চিনে সে নাস্তিক হবে না নাস্তিক হবে না আপনারা গ্রাম বিদ্যাকর গ্রাম উলামায়ে কেরামের গ্রাম শিক্ষিত করো আপনাদের কাছে অনুরোধ এই সমস্ত নুরানি মাদ্রাসাতে কমসে কম দুইটা বছর পড়াইলে সে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে কি গো আজকাল আমরা কোরআন শরীফ পড়তে জানি না কোরআন শরীফ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই আজকে ঘরে কেন শান্তি নাই আগের মুরব্বির হালতাস করতে গেল কোরআন শরীফ তেলাওয়াত করে গেছে আজকে যদি আমরা হাত উড়াই কজনকে ফাঁকা ইজনকে পাওয়া যাবে আজকে বিশ তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াত এত বড় একটা মধুর জিনিস যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে এই কোরআন তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে আজকে আমরা কোরআন শিখি না এই জন্য এক বুজুর্গ বলেন কুরআন শিক্ষা করো মুসলমান কুরআন শিক্ষা করো মোবাইল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়ো আল্লাহর কালাম পড়লে আল্লাহর কালাম হলো মধুর কালাম এটা পড়লে কি লাগে যত পড়বে তত মজা লাগে দুনিয়ার যত ভালো জিনিস লে আছে একদিন পড়লে আরেকদিন মনে চলা কিন্তু আল্লাহর কোরআন কোনদিন আপনার কাছে এমন লাগছে দুরু বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা বারবার প্রত্যেক রাকাত পড়া আজকে পড়তাম না এমন কারো মনে আসে আসেন আল্লাহর কোরআন এই জন্য আল্লাহর কোরআন পড়বেন বেশি বেশি তেলাওয়াত করবেন বুজুর্গ বলেন কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো মোবাইল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়ো যারা সিনাতে আছে কোরআন নাই কোতার ডর কোরআন বিহীন অন্তর হৃদয় খানি শয়তানের ঘর কোরআন মোদের মাতার মুকুট কোরআন মোদের মূল হুদার কালাম চারি লেবাই হারাবে দুকুল তাহলে কোরআন পড়তে আমরা রাজি আসিনি কোরআন শিক্ষা দিতে রাজি আসিনি আমার একটা ছেলেরে কি করবো কমসে কম নুরানি মক্ত পড়াইবো একজন হাফেজ বানাইবো একজন আলেম বানাইবো রাজি আসেন সকলে আজকে মনে করেন আপনাদের মতো এই যে মুফতি শহীদুল্লাহ সাহেব দারুল আলম মাদ্রাসার বড় মুফতি সাহেব আমার ভাষা দিন বসছে আপনার এলাকার অনেক উলামায়ে কেরাম আছে এই আমি যদি একটা ছেলেরে আলেম হাফেজ বানাই তাহলে আমার অনেক উপকার আছে দুনিয়ার উপকার আছে আখেরাতের উপকার আছে একজন আলেম বানালে আমি মাসলা মাসায় শিক্ষা করতে পারি কি কোন ঠিক কিনা এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আমার আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা মুফতি নুরুল হক দামাত বরকাতুহু মুহাদ্দিস জামিয়া নুরিয়া নসিন্দি আমাদের ছাত্র ছাত্র হইলেই ছাত্র উস্তাদরে সম্মান করে না আমাদের থেকে অনেক ভালো বক্তা অনেক আমলি আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা দান করুক দিনের বেশি বেশি খিদমত করার তৌফিক দান করুক আপনাদের বিদ্যা করে ছাত্র ভালো করে ছাত্র
আমরা নিজে আমল করে কিছু করে দিতে পারবো না। এই ছাত্ররা দোয়া করে, যদি মানুষ দোয়া করে হয়তো আল্লাহ তাআলা নাজাত দিতে সুলাইতে পারে। আমল করে ব্যস্ত যাব না, করে যাব না। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার সকল, তোমরা আমাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনো গুনাহ করতে পারে না। তারপরে দ্বিতীয় কথা বলেন আল্লাহ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এক বুজুর্গ এই মুসলমানি শব্দটা মধ্যে সাতটা হরফ আছে, কয়টা হরফ? আমরা মুসলমানি যে কই মুসলমান, এই আল্লাহ বলছেন তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এক বুজুর্গ বলছেন মুসলমানি শব্দটার মধ্যে সাতটা হরফ আছে, সাতটা হরফ দিয়ে আল্লাহ তাআলা আমার নাম যে মুসলমান আমাকে প্রত্যেকটা হরফে দিয়ে একটা ওয়াজ নসিহত করতেছেন। বুজুর্গ বলেন মুসলমানি হরফে হাতে দানি একে বিমাস্ত মুতে খুদ বেদানি দুয়াম সিরাস সেজদা কারদান আফিবাস সোয়াম লামাস্ত গজা খুরদান লতিবাস চাহারাম মিমে দিগার দার নাওয়াশদ মহাম্বত বা খুদা ও মস্তফা শুদ কে ফান্দম শুদ আলিফাজ ওয়াই আমান সসম্মনে নফিয়ে জে হুরুমত কে হাফতাম ইয়াস ইয়াদে হকে নুরাস আমেলে ই বৈতে হামা পুরোরাস। বুজুর্গ বলেন, হে মুসলমান, তোমার নামের মধ্যে তুমি যে মুসলমান, তোমার নামের যে সাতটা হরফ আছে প্রত্যেকটা হরফ তোমাকে যেই নসিহত করছে, তুমি যদি এই নসিহতকে তুমি পূর্ণ পালন করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো। মুসলমানের প্রথম হরফ হলো কি মিম, মুসলমানের প্রথম হরফ কি মিম। বুজুর্গ বলেন একে মিম আস মুতে খুদ বেদানি দুম লামাস একে মিমাস হরো মুসলমানি হরফে হাফতে দানি একে মিমাস মৌতে খুদ বেদানি। বুজুর্গ বলেন হে মুসলমান, তোমার নামের প্রথম হরফ হলো ম, ম দিয়ে হলো মৌত, মিম দিয়ে হলো মৌত। তুমি সবসময় মৌতের কথা কি রাখবা, স্মরণ রাখবা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তা আল্লাহ মৌতের কথা তার স্মরণ তাকে কি থাকবে না, যে ব্যক্তি মৌতের কথা ঠিক করে স্মরণ থাকবে। আল্লাহ রাসূল ফরমান আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত হাযিমিল লাযাতিল মাউত, তোমার সাত বিনষ্টকারী মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মৌতের কথা বেশি বেশি স্মরণ করবে যে আমি তো কয়েকদিন পরে মৃত্যুবরণ করবো, হাই হাই আমি মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে কি জবাব দিব, সে নামাজ ছাড়তে পারে না। কি করে নামাজ ছাড়তে পারে? সে নামাজ ছাড়তে পারে না, সে রোজা ছাড়তে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে হারাম কাজ করতে। তাহলে মৌতের কথা আমার মুসলমান। বুজুর্গ বলেন হে মুসলমান, তোমার নামের খতম হরফ তোমাকে বলতেছে তুমি সবসময় মৌতের কথা স্মরণ করো। তুমি যদি মৌতের কথা স্মরণ রাখতে পারো তুমি আল্লাহর ওলি হইয়া পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে মৌতের কথা আমরা স্মরণ করি, আমরা যদি মৃত্যুবরণ করবো মনে থাকে, যদি মৃত্যুবরণের কথা মনে থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। এই জন্য আমরা সবসময় আমরা কি করব, মৌতের কথা স্মরণ করবো, হাই হাই আমি যখন মৃত্যুবরণ করব আমার নামাজের আসরের ময়দানে। আল্লাহ রাসূল ফরমান, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম আসরের ময়দানে কে হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। কে হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব সহি হইলে অন্য হিসাবও তার সহি হয়ে যাবে। নামাজের হিসাবের মধ্যে যদি ব্যতিক্রম তার ত্রুটি থাকে অন্য আমলের মধ্যে ত্রুটি থাকবে। তাইলে নামাজ দামার প্রধান। দুনিয়ার মানুষ সব সারা হাত সারা পাও সারা আছে কিন্তু মাথা সারা কোনো মানুষ আছে? মাথা সারা যেমন মানুষ হইতে পারে না, একটা মানুষ পরিপূর্ণ হইতে গেলে কি লাগে? তার নামাজ লাগে। এই নামাজের কথাটা কোন জায়গায় গেছে মুসলমানের প্রথম হরফ তো গেছে মৌ,
প্রথম হরফ কি মুসলমানের প্রথম হরফ মিম সিন দিয়ে হলো সাজদা সিন দিয়ে কি সাজদা সাজদা মানে কি নামাজ তে মউতের কথা আল্লাহ তাআলা বলছেন মউতের কথা আমি বিত্ত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কোন মানুষ মউতের পেয়ালা না চাকা পর্যন্ত বাঁচতে পারবে কিগণ উপায় আছে কোনো উপায় নাই যতই চেষ্টা করো মউত থেকে বাঁচতে পারবে না দুনিয়ার এমন লোক আছে নাউজুবিল্লাহ ধরবে মউত ধরবে এজন্য বলেন দাদা দাদি নানা নানি সবাই গেল চলে দালান কোটা বাড়ি গাড়ি সব কিছু কে ফেলে ছেলে মেয়ে কে হই তাদের ছেলে মেয়ে কে হই তাদের সঙ্গী হলো না মরণ একদিন আসবে ঘরে কাউকে চাকবে না অনেক সাদের এই দুনিয়ায় অনেক সাদের এই দুনিয়ায় থাকতে পারবে না মরণ একদিন আসবে ঘরে কাউকে চাকবে না কি কম ছাড়বে কেউ ছাড়বে না এই জন্য আমার মত আসবি আসবে যখন আমার মত আসবি তাইলে আমি কবর গেলে কবর আমাকে তিনটা প্রশ্ন করবে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করবে এইগুলির উত্তর যেন আমি দিতে পারি তেমন ভাবে আমি আমল করে যেতে হবে ঠিক কিনা তাইলে পাঁচ শর্ত নামাজ পড়তে আমি রাজি আছি নি ওই বুজুর্গ বলেন প্রথম হরফ তোমার মত দ্বিতীয় হরফ হলো কি সিন বুজুর্গ বলেন দোয়াম সিনাস সাজদা করদান নাফিফাস সোলাম গজা খুরদান লতিফাস এই মুসলমান তোমার নামের দ্বিতীয় ঘরে বলে সিন সিন দিয়ে সাজদা সাজদা মানে নামাজ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নি এখানে মধ্যে কেউ আছেন যে আমি পাঁচ ওয়াক্ত পড়ি না আজকে থেকে এই বিদ্যা করে এই মাহফিল থেকে নিয়ত করেন ফাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ ফজরের নামাজতে আর আমি নামাজ ছাড়বো না এখন নিয়ত করছেন নি সবাই আল্লাহ তাআলা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজ পড়বেন নামাজের হিসাব সর্বপ্রথম কোথায় নেবে হাসরের ময়দানে নামাজের হিসাব নেবে এইজন্য নামাজ পড়বেন নামাজ না পড়লে নামাজ পড়লে আল্লাহ তাআলা ফাস্টা পুরস্কার দান করবেন আর নামাজ এত বড় একটা জিনিস যে ব্যক্তি নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে আল্লাহ তাআলা তার কি করবেন তার সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচায়া তাকে বেহেশত মিনা হিসেবে বেহেশত দিয়া দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পরিপূর্ণ সে মুসলমান হইতে পারবে এই সিন দিয়ে আবার ফরদার কত আছে বুজুর্গ বলেন সুদুয়াম সিনাস সতর কারদান নাবিবাস সোমলামাস গজা খুরদান লতিফা সিন্দিয়া ফর্দা ফর্দা করা ফরজ আপনার মা বোন বিবি বাচ্চাকে কি করবেন ফর্দা করবেন নিজেও ফর্দা করে ফর্দা করা ফরজ মুসলমানের লামের মধ্যে আরে হরফের মধ্যে তিন নম্বর হরফের লাম লাম দিয়ে বলছে হালাল খানা হওয়া লাম দিয়ে কি বলছে হালাল খানা হওয়া লাম দিয়ে বলছে হালাল খানা হওয়া হোক কঠিন এক বুজুর্গ ছিলেন এই বুজুর্গের কাছে যে মুরিদ হইতো তাদের কাশফা লাম হইতো অনেক কিছু দেখতে হইতো একজন আলেম শুনল যে এই বুজুর্গের কাছে মুরিদ হইলে কাশফা লাম উনি কি করছেন ওই বুজুর্গের কাছে মুরিদ হইছেন মুরিদি অনেক চেষ্টা করে ওনার কাশফা লাম হয় না আমার কথা বুঝেন না আপনারা তো ওনার কোন কাশফা লাম না বিশ্বাসে জিজ্ঞাসা করলো হুজুর আপনার কাছে অনেক মুরিদ তাদের কাশফা লাম হুজুর আমার কেন কাশফা লাম না হুজুর কো যেদিন তোমার পেটে হালাল রিজি করব হালাল খানা যেদিন তোমার পেটে করব ওই দিন তোমার কাশফা লাম এই ব্যক্তি হালাল খানা তালাশ করতে লাগলো কোন হালাল খানা কারো কারো খানা সুদ না হইলে ঘুষ না হইলে একটা না একটা মাল একজন লোক বলল ভাই তুমি যদি হালাল খানা খাইতে চাও ওই গভীর জঙ্গলের মধ্যে একটা লোক আছে কাঠুরিয়া সে হালাল খানা ছাড়া খানা দরকার অভ্যাস থাকে রোজা থাকে হারাম পয়সা খানা তার খানা যদি তুমি খাইতে পারো একমাত্র হালাল ওই বেচারা কোথায় চলে গেছে জঙ্গলে চলে গেছে ইয়া দেব ওনার ঘরের সামনে একটা ছোট বাচ্চা নাবালক একটা মেয়ে ইয়া ডাক দিল মা আমার অনেক ফেলে খুদা আমাকে একটা খানা দাও মেয়েটা দুইটা রুটি দিছে একটা গোস্তের টুকরা দিছে এবার সারা খাইছে পিসাবের কথা মনে পড়ছে যে আমার ফেরে যেদিন
কিবরবো হালাল খানা পড়ব তদিন আমার কিবো কাশ হলাম উনি মুরাকাবা বসে গেছে মুরাকাবা বসে মেয়ের সামনে মাথা রাজ কিতেছে মেয়ের আজি কে বাবা আপনি মাথা ঝুক কেন কেন ও মা তুমি ছোট মেয়ে তুমি কি বুঝবা কমা বাবা আমি না বুঝি তুমি শুনতে পারবো তো বেচারা বলল যে ছোট মেয়ে তো আমার একটা দুইটা রুড়ি একা বুঝতে হইছে মেয়েটা যখন শুনতেইছা এটা আমি বলি মেয়েরা ওই বেচারা বলল দেখো আমার ফিসামি বলছিল হালাল রিজিক খাইলি আমার কাশ হইলাম হইব এই তোমাদের ঘরে খানা খাই আমার কাশ হইছে আমি অনেক কিছু দেখতে পাইছি দেখলাম একদল লোক নৌকা তো চলে যাইতেছে এদেরকে তুফানে বাইরিয়া এদেরকে ডুবাই দিতেছে আমি খুব চেষ্টা করে তাদেরকে বাঁচাইবার চেষ্টা করছি এই জন্য মাথা ঝুঁকিয়েছি ছোট মেয়েরা ডাক দা বলো এই মুসাফির বেক তুমি আকাশের দিকে তাকিয়ে দেখলা না কেডাকা এই নৌকার মধ্যে যারা তারা কাফের বেদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার যাইতেছে এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করে তাদেরকে ডুবাইতেছিল আর তুমি তাকে বাঁচাইতেছো এই বেচারা দেব এই শুরু মেয়ে জামাততে বেশি জানে আমি কি মেয়ে কেছে গেল মা তুমি শুনো না বলে এক বাচ্চা তুমি এগুলি কিভাবে জানো কে কারা কোথায় যেতেছে কেন যেতেছে তুমি যে আমার চেয়ে সবচেয়ে বেশি জানো ব্যাপারে কি মেয়েটা বললো বাবা শুনেন আমার আম্মা যেদিন থেকে বালেক হয়েছে কোনোদিন ভয় পর্দা করে নাই আমার আম্মা যেদিন থেকে বালেক হয়েছে কত নামাজ ছাড়ে নাই আমার আম্মা যেদিন থেকে বালেক হয়েছে একদিনও হারাম খানা খাই নাই আমার আব্বু তদ্রু যেদিন থেকে বালেক হয়েছে কোনোদিন নামাজ ছাড়ে নাই আমার আব্বা যেদিন বালেক হয়েছে কোনো ফর্মের দিকে কোনোদিন তাকায় নাই আমার মেয়ে আমার আব্বা যেদিন থেকে বালেক হয়েছে কোনো হারাম খানা খাই নাই দরকার হয় উপবাস রয়েছে এই জন্য আমাদের কই শিক্ষা দিয়েছেন আমাদের পুরুষ মহিলা যারা বালে তারা দুনিয়া আখেরাতে অনেক কিছু কাশফ আলহামের মাধ্যমে অনেক কিছু দেখতে পায় আমরা যারা না বালে আমরা এমন কিছু আমরা দেখতে পাই বলেন সুবহানাল্লাহ তাইলে হালাল খানা খাওয়া দরকার আছে না নাই হালাল খানা খাইলে দোয়াও কি কবুল হয় হালাল খানা খাইলে ইবাদতের মধ্যে মজা লাগে আজকে মসজিদে পাঁচ মিনিট ইমাম সাহেব দেরি করলে ভালো লাগে না কেন ভালো লাগে না আজকে ভালো লাগে না কারণ কি আমরা হালাল খানা খাইতে পারি না এই জন্য বুজুর্গ বলে হে মুসলমান তুমি যদি পবিত্র পরিপূর্ণ মুসলমান হইতে চাও তুমি কি করতে হবে তোমার মুসলমান নামের তৃতীয় নম্বর হরফ হইল লাম লাম দিয়া লতিফ লতিফ মানে হালাল তুমি হালাল খানা খাইতে হবে চাহারাম মিমে দিগর দর নওয়াসুন মোহাম্মদ বা খোদা ও মুস্তফা সুন বুজুর্গ বলেন হে মুসলমান তোমার নামের তিন নম্বর হরফ হইল আরেকটা মিম এই মিম দেওয়া হইলো আল্লাহর মহব্বত রসুলের মহব্বত তোমার অন্তরে থাকতে হবে যদি আল্লাহর মহব্বত রসুলের মহব্বত তোমার অন্তরে না থাকে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো না রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নাই মুনাফিক তুই রসুলের দুশমন ঠিক কিনা আল্লাহ রসুলের অপমান হইব এমন কাজ সহ্য মুসলমানে করতে পারে না হে মুনাফিক হে কোন মুসলমান হইতে পারে না তাইলে আমি আল্লাহ আল্লাহ রসুলকে কি করতে হবে চার নম্বর হরফে মিম আমাকে বুঝাইতেছে তুমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও তাইলে তুমি কি করবে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুলকে মহব্বত করবা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অর্থ কি আল্লাহ যেটা হুকুম বলছেন করার জন্য এটা করা আল্লাহ এটা নিষেধ করছেন এটাকে কি করা বর্জন করা আল্লাহ রসুল যেগুলি করার জন্য বলছেন করা যেগুলি নিষেধ করছেন এগুলি বর্জন করা এর মধ্যে একটা আসেনি মুরব্বীদেরকে সম্মান করা আসেনি মুরব্বীদের সম্মান করা মুরব্বীদের সম্মান করা সবচেয়ে বড় মুরব্বী আমার মাতা পিতা আমার দাদা দাদি নানা নানি তাদেরকে আমি কি করব মহব্বত করব করতে রাজি আছেন আজকাল মুরব্বীদেরকে আমরা কি করি না মহব্বত করি না হযরতে আকসাম ইবনে খাওয়াস রাহমাতুল্লাহ আলাই উনি অন্তকাল করছেন ওনাকে ওনার এক বন্ধু আরেক বুজুর্গ স্বপ্ন দেখছেন জিজ্ঞাসা আকসাম তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে আকসাম ডাক দিয়া বলে হে বন্ধু আমি যখন মৃত্যুবরণ করেছি আমার জান তখন আল্লাহ কি করছেন আমাকে জিন্দা করেছেন আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো এ ইয়া শাইখেস তো এই বেশি বৃদ্ধ তুই যদি বেশি বৃদ্ধ না হইতে তোর দোজখের আগুন দা ফুইরা সারখা করে দিতাম
ওই কথা বলছে ফের আল্লাহ আমি বেহুশ হয়ে গেছি এর আবার হুঁশ হইছে আবার আল্লাহ আমাকে বেহুশ ডাক মারছে আমি বেহুশ হয়ে গেছি আবার ডাক মারছে আবার আমি বেহুশ হয়ে গেছি আবার হুঁশ হইছে তখন আল্লাহকে বলল আল্লাহ দুনিয়া থাকতে আপনার সম্পর্কে যা শুনছি আর আপনার ব্যবহার এর সাথে কোনো মিল নাই আল্লাহ লাগতে বলল বান্দা তুমি দুনিয়া কি শুনছো আকসাম বলেন ইয়া রাব্বুল আলামিন আমি শুনেছি আব্দুর রাজ্জাক থেকে আব্দুর রাজ্জাক শুনেছে মুমার থেকে মুমার শুনেছে জহরি থেকে জহরি শুনেছে আনাস ইবনে মালিক থেকে আনাস ইবনে মালিক শুনেছে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুনেছেন আপনার ফেরেশতা জিব্রাইল থেকে জিব্রাইল শুনেছেন আপনি আপনি আল্লাহ থেকে আপনি নাকি বলেছেন ইন্নি ইস্তাহাইতু আমার লজ্জা লাগে আন উআযযিবাহু আল্লাহ রাসূল আল্লাহ ভাই আল্লাহ আপনি বলেছেন কোন বান্দা যদি সাদাদারি আমার কাছে আসে আমি তাকে জাহান্নামের আগুন দিয়া পুড়াইতে আমার কাছে লজ্জা লাগে আপনি নাকি এটা বলছেন ওই বেচারা এই কথা বলছে পরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সাদাকতা তুমি সত্য বলেছো আব্দুর রাজ্জাক সত্য বলেছে মুমার সত্য বলেছে জহরি সত্য বলেছে আনাস ইবনে মালিক সত্য বলেছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য বলেছেন জিব্রাইল সত্য বলেছে আমি আল্লাহ সত্য বলেছি ঠিকই আমি বলেছি কোন বান্দা যদি সাদা দাঁড়াইলে আল্লাহ আমার কাছে আসে আমার কাছে লজ্জা হয় জাহান্নামের আগুন দিয়া পোড়াইতে হে ফেরেশতারা এই এই বান্দাটার নিয়া বেহেশতে নিয়া দাও বলেন সুবহান তখন আল্লাহ আমার কি করছে বেস্তের নাচ দিয়ে মধ্যে আছে বলে তাইলে মুরব্বীর সম্মান আল্লাহ করেনি করে না মুরব্বীর সম্মান আল্লাহ করেনি না করে না তাইলে আমি মুরব্বীর সম্মান করতে রাজি আছি যে যুবক তুমি তোমার আব্বা আম্মার সম্মান করবা মুরব্বীদেরকে সম্মান করবা আমার আল্লাহ যদি মুরব্বীদের সম্মান করে তাই দুনিয়ার কেউ কি করতে পারবে না অসম্মানই করতে পারবে না তাইলে আজকে থেকে আমি নিয়ত করি আমার মা বাবাকে সম্মান করব আলেম ওলামাকে সম্মান করব এই স্বাধীনতাওয়ালা মুরব্বীর সম্মান করব যখন এই ওয়াজ শুনছে এক যুবক এক ওয়াজের মধ্যে বলছে যে সাদাদারি ওলারে আল্লাহ কি করবে না জাহান্নামের আগুন দিয়ে পোড়াইবে না যুবক অসুস্থ হয়ে গেছে যুবক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আরে যুবক দোয়া কর নিয়ত কর যা আর দাড়ি কাটতাম না সাদাদারি লইয়া কবর গেলে আল্লাহ কি করে দিব আমারে মাফ করে দিব কিন্তু যুবকের অনেক অসুখ হয়ে গেছে বাঁচবো যে আর কল্পনা করতে পারে আমি যদি এই অবস্থা মারা যায় কালা দাড়ি থাকে তুমি আমার দাড়ির মধ্যে বাজার থেকে আড়াইন না ময়দাইন না কাফন করার সময় আমাকে দাড়িটাকে সাদা করে দিয়ে কয়েক মাস পরে যুবক প্যান্তাকাল করছে তার বন্ধু ওসিয়ত অনুযায়ী তাকে কাফন করার সময় আড়া মাখাইয়া সাদা দাড়ি করে দিয়েছে তাকে যখন কবরে শোয়াইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ দিয়া তাকে বান্দাকে জিজ্ঞাসা করলো হে যুবক বান্দা তুমি কোন এই ওসিয়ত করলা তোমার দাড়ি সাদা করে দেওয়ার জন্য যুবক বান্দা বলল আল্লাহ আমি মাহফিলে শুনেছিলাম তোমার একজন আলেম বান্দা ওয়াজ করেছিল সাদা দাড়ি বলারে নাকি তুমি জাহান্নামের আগুন দিয়া পুরাই তোমার কাছে লজ্জা লাগে এই জন্য যেহেতু আমি যুবক যুবককালে আমি অন্তকাল করেছিলাম এই জন্য মনে মনে ভাবছি আমি যখন মৃত্যুবরণ করব আমার দাড়ি যখন সাদা হবে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ যা তোরে মাফ করে দিলাম হে ফেরেশতা তারে নিও কি করো জান্নাতের নাস নিয়ে আমাদের তাকে দান করো বলেন না সুবহান আজকে আমরা দাড়ি রাখি না দাড়ি কি সুন্নতে দাইমা দাইমি সুন্নত এটা সারা 24 ঘন্টা তার সব পাওয়া এই জন্য তারা দাড়ি নাই নিয়ত করেন যে আমি দাড়ি রাখবো আর সাদা দাড়ি কি করেন না টাইন না ফেলে এন না এই সাদা দাড়ির কি আছে মর্যাদা আছে এক জজের স্ত্রী এই মা বোন ভালো করে শুনেন এক জজের স্ত্রী খুব দিনদার ছিলেন কিন্তু তার স্বামী জজ দাড়ি রাখে না মহিলা তারা দাড়ি রাখার জন্য অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করে কিন্তু দাড়ি রাখে না জজের স্ত্রী বলল যে আপনি দাড়ি রাখেন না আমি আপনার স্ত্রী আমি এত ইবাদত করি আপনাকে এত বলি কিন্তু আপনি দাড়ি রাখেন না একদিন কঠোর ভাবে বলছে স্বামী আজকে দাড়ি রাখার জন্য আপনি ওয়াদা করতে হবে স্বামী বলছে হ্যাঁ আমার তো তা আমার দাড়ি রাখতে রাখবো না রাখলে নাই তুমি আর কোনোদিন আমাকে বলবো না এ কথা বললে পরের দিন 10টার সময় জজ সাহেব কোথায় গেছে অফিস চলে গেছে জজ সাহেব রাত 10টার সময় আসে মহিলা কি করছে এদিন মাথা কামাইলিছে মহিলার মাথা কি করছে কামাই ফেলছে জজ সাহেব রাত 10টার সময় এসে দেখে মহিলার মাথা কামানো
মহিলাকে জিজ্ঞাসা করলো হে স্ত্রী তোমার এই অবস্থা কেন স্ত্রী বলে আমার মাথা আমার চুল মনে চাইলে আমি মাথার চুল রাখবো রাখবো না না রাখবো স্বামী দেখলেন এখন তো আমার স্ত্রী যেই পন্থা ইখতিয়ার করছে আমার দাড়ি না রাখা ছাড়া আর উপায় নাই রাখা ছাড়া আমার উপায় নাই দাড়ি আমার রাখতেই হবে বিবিকে বললো বিবি আমি আজকে থেকে ওয়াদা করলাম আর কোনোদিন আমি দাড়ি কামাইব না বলেন না সুবহানাল্লাহ এদিন থেকে জজে নামাজ ছাড়ছে না রোজা ছাড়ছে না দাড়ি রাখছে যে রাখছে ওই এরা হইল মহিলা মামুন আপনি আপনার স্বামীকে কি করবেন আল্লাহর হুকুম রাসূলের তরিকার জন্য আপনি কি করবেন আপনার স্বামীকে বুঝাইবেন এই জজের স্ত্রী সে স্বামীকে কি করে লিসে দাড়ি রেখে দিয়েছে কিভাবে রেখেছে দেখছেন কত কৌশল করে স্বামীকে দাড়ি রেখে দিয়েছেন তে আল্লাহ রাসূলের সুন্নাত আমি আল্লাহকে মহব্বত করি আল্লাহ রাসূলকে মহব্বত করি কিন্তু আল্লাহর হুকুম মানি না রাসূলের সুন্নাত মানি না এতে কোনো আল্লাহর মহব্বত করা হলো না তাহলে আমি কি করতে হইব আল্লাহ রাসূলকে মহব্বত করলে রাসূলের সুন্নাত ঠিক পথে রাখতে হবে আর যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে আল্লাহ পাক হাশরের ময়দানে রাসূলের সুপারিশ নসিব করবে এই জন্য আমরা কি করব আমরা হাশরের ময়দানে যেন রাসূলের সুপারিশ পাই আল্লাহ যেন আমাকে বিনা হিসেবে বেহেশত দান করে এই জন্য আমি কি করতে হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি রমজান আসতেছে রমজানে রোজা রাখব আমি কি করব দাড়ি দাইমি সুন্নাত 10টা আছে সুন্নাত গুলো ঠিকমতো পালন করব আমি রমজান আমি কি করব মা বাবার সেবা যত্ন করব আমি আরেকটা হাদিস তেলাওয়াত করেছিলাম হুজুর মনে চলে আসছেন তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৌত পর্যন্ত আল্লাহ যেন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন আর আমি ছোট্ট একটা কথা শেষ বলে যাই আমরা যে বলেছিলাম যে মা বাপ একটা ছেলেরে আলেম না হয় একটা ছেলেরে হাফেজ হইলে আমি বানাইব যদি আমি আলেম হাফেজ বানাইতে পারি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়াতে যখন মৃত্যুবরণ করব আমার ছেলে আমার জন্য কি কি করবে আমার জন্য এক নম্বর আমার ছেলে যেন কোরআন পড়বে হাদিস পড়বে তার সওয়াব আমার আমল নামাই চলে আসবে দুই নম্বর আমার জন্য আমার ছেলে মেয়ে যখন আলেম হবে সবে আমার জন্য কি করবে দোয়া করবে করবে কিনা বুজুর্গ বলেন রোজা নামাজে দুহাত তোলে রোজা নামাজে দুহাত তোলে চোখের পানি ফেলে রাব্বির হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে রাব্বির হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে এই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও তাইলে আমার ছেলে আমার জন্য রাব্বির হাম হুমা আমার ছেলে যদি আলেম হাফেজ হয় এমনকি নূরানিও পড়ে আমার জানাজা পড়াইতে পারবে কি পারবে না এই জন্য বলেন তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে প্রভুর কাছে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও কি কর মৃত্যুর সময় আমার ছেলে জালেম হবে হয় মাওলানা মিজানুর রহমান সাহেব মাওলানা আলী আজম সাহেব ঈদের আর ওলামায়ে কেরাম যারা আছে তারা মা বাবার জানাজা দাদা দাদি নানা নানির জানাজা পড়াই দিতে পারছে কিনা এই জন্য একটা ছেলের আলেম হাফেজ বানাইবেন আর হাশরের ময়দানে যদি একটা মানুষ জাহান্নামী হয় হাফেজ আলেম তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের ওলিয়া ওলাদের মধ্যে এমন আলেম হাফেজ তৈরি করে দুক সকলকে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ